নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ ধান চাষ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। সুন্দরবনে কিভাবে ধানের চাষ করা হয়ে থাকে সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভাবতে অবাক লাগে, যেখানে লবণাক্ত জলবায়ু, লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত লবণ জল, সেখানেই অসাধারণ, অসামান্য, অতুলনীয় ব্যাপক পরিমাণে ধানের ফলন লক্ষ্য করা যায়। একটা বাংলা কথা রয়েছে না, যেখানে বলা হয়ে থাকে নোনায় সোনা ফলে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত উপকূলবর্তী আমরা একটি এলাকাতে উপস্থিত হয়েছি। সেখানে ব্যাপক পরিমাণে কিন্তু এই বছর ধানের উৎপাদন হয়েছে এবং সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্যচিত্র আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। এবং এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে কিভাবে ধানের চাষ করা হয়ে থাকে সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধানের মাঠে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি। এই বছর তুলনামূলকভাবে লক্ষ্য করছি, তুলনামূলকভাবে বেশ ধানের উৎপাদন ভালো হয়েছে। আশা করছি প্রকৃতির সহানুভূতি এবং আনুকূল্যতার জন্য সমস্ত ধান হয়তো এই বছর গলায় তোলা যাবে, কারণ এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, উপকূলবর্তী এলাকাতে ঠিক যখন ধান পাকতে শুরু করবে তখন থেকে কিন্তু নানান সমস্যা, নানান দুর্যোগের আবির্ভাব ঘটবে। কখনো ঘূর্ণিঝড়, কখনো সাইক্লোন, কখনো বা ঝড় জল ঝড়ঝঞ্ঝার মধ্যে, কখনো বা শিলাবৃষ্টি, অতিবৃষ্টি এর কারণে প্রত্যেক বছর কিছু না কিছু সমস্যার জন্য কিন্তু ধানের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে থাকে। তুলনামূলকভাবে প্রকৃতিরা কিছুটা আনুকূল্যতার জন্য এই বছর আশা করছি ভালো ফলন তথা এবং সম্পূর্ণ ধান কিন্তু গলায় তোলা সম্ভব হবে। সাধারণত সম্পূর্ণ সুন্দরবন অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং দ্বীপগুলি সম্পূর্ণভাবে চারিদিকে লবণাক্ত লবণ জলের নদী দ্বারা কিন্তু বেষ্টিত এবং সেই নদীতে কিন্তু জোয়ার ভাটা খেলে থাকে। এবং দ্বীপগুলির মাঝখানে যে উর্বর পলি দ্বারা গঠিত যে দ্বীপগুলি, তার যে মাঝখানে, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টির ফলে সেই স্থানগুলিতে মিঠে যে মাটিগুলি, সেই মাটিগুলি অনেকটাই কিন্তু মিঠে হয়ে গিয়েছে এবং দ্বীপগুলির মাঝখানে প্রচুর পরিমাণে জলাশয়, বড় বড় খাল পুকুর থাকার জন্য সেই বর্ষার সময় সেই জলগুলো কিন্তু সেখানে ধারণ করে থাকে। এছাড়াও উন্নত প্রযুক্তিতে বিভিন্ন ধরনের সাবমার্সাল বা শ্যালোর মাধ্যমে মাটির তলা থেকে মিষ্টি জল কিন্তু তোলা হয়ে থাকে সুন্দরবনের এই ধান চাষের জন্য। এছাড়াও যখন বর্ষাকাল, বর্ষাকালে কিছুটা হলেও নদীর যে জলের বিষাক্ত লবণতা সেটা কিন্তু অনেকটা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু যখন ভরা বর্ষা সেই সময় কিন্তু নদীর জলেও কিছু ক্ষেত্রে কিন্তু চাষ করা সম্ভব হয়ে থাকে। এই সামগ্রিক প্রেক্ষিতে জলের যোগান হয়ে থাকে সাধারণত যে সকল দ্বীপের মাঝখানে, যেগুলো পুকুর রয়েছে, পুকুর খাল, এছাড়াও কল, যে ডিপ টিওলগুলি রয়েছে, শ্যালো সাবমার্সালের মাধ্যমে কিন্তু তুলনামূলকভাবে ধানের চাষ হয়ে থাকে। এছাড়াও দিন দিন ধানের চাষের ব্যাপকতা বৃদ্ধির পিছনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে উন্নত মানের প্রজাতির আবির্ভাব। সাধারণত যত দিন যাচ্ছে ততই কিন্তু ধানের যে উন্নত মানের প্রজাতি এবং অধিক ফলনযুক্ত ধানের কিন্তু আবির্ভাব ঘটছে। এর ফলে সুন্দরবনে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও ব্যাপক পরিমাণে ধানের চাষের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখানেও একটা প্রতিবন্ধকতা বিশেষভাবে লক্ষণীয়, কারণ প্রচুর পরিমাণে ধান চাষ করা, প্রথমে ধান ফেলা থেকে শুরু করে ধান ঝাড়া থেকে শুরু করে ধান তোলা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ লেবারের প্রয়োজন হয়ে থাকে। সেই যে লেবার বা মজুরের যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, প্রয়োজন অনুপাতে কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। আর দিন দিন লেবারের যে দাম বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কী হচ্ছে, যারা বড় বড় মালিক রয়েছে, বড় বড় যারা ধান চাষি রয়েছেন, তারা কী করছেন, জমিগুলোকে লিজ দিয়ে দিচ্ছেন। লিজ দেওয়ার ফলেও আরেকটা ক্ষতি হচ্ছে, যারা লিসে সেই ধান জমিগুলোকে নিচ্ছে, তারা ফলন বৃদ্ধির উদ্দেশ্যে জমিতে বিভিন্ন ধরনের, যেমন
চিনি মিষ্টি যেটাকে প্রয়োগ করা, এর ফলে ধানের উৎপাদন বৃদ্ধি, এই জাতীয় অত্যাধিক পরিমাণে কিন্তু রাসায়নিক সারের ব্যবহার করছে। এর ফলে যে সামগ্রিকভাবে যে জমির যে স্বাভাবিক উর্বরতা সেটা ধীরে ধীরে কিন্তু আরও নেমে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে এই যে এই যেটা যেটা যদি কন্টিনিউ চলতে থাকে, এর পরবর্তী সময়ে এমন একটি সময় আসবে সেখানে কিন্তু সুন্দরবনের এই এত সুন্দর ধানের জমিগুলোতে কিন্তু আর ধানের ফলন হবে না। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনারা যারা জমিগুলি নিচ্ছেন, লিশে নিচ্ছেন বা আগুনে আগুন টাকাতে নিচ্ছেন, আপনারা চেষ্টা করবেন স্বাভাবিক উপাদানে যতটুকু প্রয়োজন সার ওষুধ দেওয়া ততটুকুই দেবে। অত্যাধিক ফলনের আশায় কখনও জমির ক্ষতি করবেন না, আপনাদের কাছে এই অনুরোধটি রইল। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু এবছর ধানের ফলন হয়েছে। আরেকটি কথা বলতে চাই, সরকারের কাছে একটি আবেদন রয়েছে, যারা কৃষক রয়েছে সেই কৃষকের কাছে উন্নত প্রযুক্তি যদি পৌঁছে দিতে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে ধানের উৎপাদনটা অনেক অংশে কিন্তু বৃদ্ধি করা সম্ভব। যেমন ধান বীজ, যে ধানের তলাগুলি, তলা রোপণের মেশিন এবং ট্রাক্টর, এছাড়াও ধান কাটাই ঝাড়াই মেশিন, এই যে উন্নত প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলোকে যদি ছোট থেকে বড় সমস্ত কৃষকের কাছে সুলভ মূল্যে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি সুলভ মূল্যে অর্থাৎ কম টাকায় এই উন্নত প্রযুক্তি সরকারিভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে ধান চাষের প্রয়াসটা অনেকটা কিন্তু বৃদ্ধি করা সম্ভব। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়াস সরকারিভাবে গ্রহণ করতে হবে, যেগুলি সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্র রয়েছে, সেই যে সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্রগুলির সংখ্যা কিন্তু আরও ব্যাপক পরিমাণে বৃদ্ধি করতে হবে, যাতে সেই সরকারিভাবে যে সকল ধান ক্রয় কেন্দ্র রয়েছে তারা যাতে সরাসরি কৃষকের কাছ থেকে, কৃষকের একদম মাঠ থেকে যাতে ধানগুলোকে ক্রয় করে আনতে পারে। এবং আরেকটি বিশেষ বিষয় সুনিশ্চিত করতে হবে, সরকারিভাবে ধার্য মূল্যেই একমাত্র ধানের ফসলগুলিকে ক্রয় করতে হবে, তার কমেও নয় বেশিতে নয়, সরকারিভাবে যে মূল্য ধারণ করা হয়েছে যে ধানের, সেই মূল্যে যাতে ধানগুলিকে ক্রয় করা হয় সে ব্যাপারে সরকারকে সুনিশ্চিত করতে হবে। তাহলেই প্রত্যেকটি কৃষক সুনির্দিষ্ট দাম পাবে তাদের ফসলের। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদক এবং ক্রেতার সমন্বয় ঘটাতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই উৎপাদক এবং ক্রেতার মাঝখানে কোনো রকমের কোনো ধরনের মাধ্যম যেন তৈরি না হয়। এই মাধ্যম, যিনি মাধ্যমকারী, এই মাধ্যমকারীর প্রভাবে কিন্তু ক্রেতা এবং উৎপাদক উভয়ে কিন্তু প্রভাবিত হয়, এবং সর্বোপরি যিনি উৎপাদক তিনি ফসলের যথোপযুক্ত দাম পান না। তাই সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এই মাধ্যম যে বিলুপ্তি ঘটে, এবং সরাসরি যিনি কৃষক, যিনি উৎপাদক, তিনি সরাসরি যেন ক্রেতার কাছে তার পণ্য সামগ্রী বিক্রয় করতে পারে সেদিকে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ধান চাষ সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ধান চাষ সম্পর্কিত নতুন নতুন আপডেট, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।